নমস্কার বন্ধুরা সিপিএল এর খেলা তো জমে গেছে পরপর দুদিন দুটো ম্যাচ সুপার ডুপার জ্যাকপট লাস্ট বলে উইনিং দুটো ম্যাচেই এবং দেখুন তিন উইকেটে জিতেছে অ্যামাজন একশো আটষট্টি চেস করে সেটা খুব একটা কম কথা নয় সুতরাং খেলাগুলো যথেষ্ট ভালো হচ্ছে বলেই আমার ধারণা কিন্তু খেলাগুলো এমন সময় হচ্ছে জানি দেখতে পাচ্ছেন কি না যারা দেখছেন তারা নিশ্চয়ই ভালো প্রফিটে আছেন চলুন আমরা টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করব প্রথম ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব পাকিস্তান ভার্সেস বাংলাদেশ যেটার পরিস্থিতি প্রথম দিনে খেলা হয়নি সেকেন্ড দিন আজকে উই এক্সপেক্ট টু বিগিন দ্য ডে আর্লি টস এট নাইন ফিফটিন এ এম নাইন ফিফটিন এ এম মানে এখন ওদের ওখানে নটা সাত তার মানে আর সাত মিনিট পরে টস হবে এবং যেটা বাবা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে যা পিচ উই আর অ্যান্টিসিপেটিং ফুল ডে অফ ক্রিকেট ইন দ্য ওয়ার্ম অ্যান্ড সানি টুডে এখানে যে পিচ তাতে যদি বাংলাদেশ একটু ঠিকঠাক ব্যাট করতে পারে খেলাটা ড্র হওয়ার চান্স আছে এবং এই মুহূর্তে ড্রয়ের রেট ভালো খেলা শুরু হলে ড্রয়ের রেট বাড়বে বলেই মনে হচ্ছে যদি না একটা যে কোনো একজন যদি ব্যাট করে যায় ধরুন ফার্স্ট সেশনে একটা উইকেট পড়লো বা উইকেট পড়লো না তাতে করে ড্রয়ের রেট কিন্তু একটু কমতে পারে আর যদি ফার্স্ট সেশনে ধরুন দুটো তিনটে উইকেট পড়ে গেলো দুমদাম চারটে উইকেট পড়ে গেলো কোনো একটা দলের যেই ব্যাট করুক না কেন ওটাতে ড্রয়ের রেট কিন্তু প্রচুর পাওয়া যাবে তখন কিন্তু ড্রয়ে কিছু টাকা লাগালেও লাগানো যেতে পারে আমার ধারণা আজকে আর কালকে খেলা হবে পরশু আর তারপরের দিন খেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবার কতটা বৃষ্টি হবে না হবে সেটা তো সেই দিনই জানা যাবে আর রাহুল পিচ সাধারণত ফ্ল্যাট পিচ হয় খুব খারাপ ব্যাটিং পিচ হওয়ার কথা নয় এবং ভালো করেই দুজনে ব্যাট করবে এটাই এক্সপেকটেশন আছে দুজনের প্রতি দুটো টিমের প্রতি তো দেখা যাক কি হয় তো এইটা যদি ড্র হয় এবং একটু ভালো রেটে পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় ব্যাপারটা নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা খেলাটা গেছে কিন্তু মানে ইংল্যান্ডের অবস্থা এখন দুশো ছাপ্পান্ন এক উইকেটে ধরে নেওয়া যায় সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড দুশো ছাপ্পান্ন এক উইকেটে যদি শ্রীলঙ্কা ওদের একশো রানের মধ্যে অল আউট করে দেয় বা একশো রানের মধ্যে আউট করে মানে তিনশো সত্তর আশি রানের টার্গেট যদি থাকে তাহলে খেলাটা একটু জমবে কিন্তু যদি ইংল্যান্ড সাড়ে চারশো পাঁচশো রানের একটা টার্গেট দিয়ে দেয় তাহলে কিন্তু খেলাটা আর জমার কোনো জায়গা নেই শ্রীলঙ্কা ওখান থেকে যে কোনোভাবেই হাঁটতে থাকবে যদি না বৃষ্টি একমাত্র বাঁচাতে পারে কিন্তু বৃষ্টি যাই না কতটা বাঁচাতে পারবে তো শ্রীলঙ্কার উচিত এখন সকালে এসে দুমদাম উইকেট ফেলে যতটা সম্ভব ক্লোজ রাখা খেলাটা এবং যদি তিনশো সত্তরের মধ্যে রাখতে পারে তাহলেও যে শ্রীলঙ্কা জিতবে তা নয় কিন্তু খেলাটা তবু একটা শ্রীলঙ্কার চান্স থাকবে কিন্তু সেটা না থাকলে শ্রীলঙ্কার কোনো চান্সই নেই এটুকুই বলা যায় আর আজকে এই র‍্যাচেল ফ্লিন্ট ট্রফি এটা যেটা বলে RHF এই র‍্যাচেল হ্যাওয়ে ফ্লিন্ট এই খেলাগুলো তো আমরা দেখি না ওইভাবে ফলো করি না আমি পার্সোনালি সেজন্য বলা খুব মুশকিল পঁয়তাল্লিশতম ম্যাচ চলছে কত ম্যাচ হয় এখানে দেখি কটা টিম টিমের সংখ্যা খুব একটা কম না এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা টিম তো আছেই তার মানে আইপিএল এর মধ্যে সিস্টেম হয়তো কিন্তু পঞ্চাশ ওভারের ম্যাচ আইপিএল এর মধ্যে সিস্টেম ভাবুন শুধু ব্যাপক জমে খেলা যাক এবার আমরা চলে যাই ফুটবলে ফুটবলে আজকে অনেকগুলো ম্যাচ আছে বুন্দেসলিগা প্রথম ম্যাচ ফ্র্যাঙ্কুট হয়তো জিতবে কিন্তু হফেনিয়ান গোল দিতে পারে এই আমার বিশ্বাস স্টুট গার্ড বা বা মগলান বেচের অবস্থা এমন হয়ে গেছে বচমের সঙ্গে সমান সমান রেট তাহলে এই ম্যাচটায় বত্রিম টু স্কোর ধরে নেওয়া ভালো ডট মুন্ডের যেটা উচিত লেবার কুশন আর লিপজিক লেভার কুশন ভালো টিম কিন্তু লিপজিক খারাপ টিম নয় মোটেও আচ্ছা এখানে বলগ্না লিস ল্যাজিও আর মিলান ল্যাজিও জিতে যেতে পারে ল্যাজিও হোম গ্রাউন্ডে খেলা আজকে আমার তো ধারণা ল্যাজিও জিতবে আর নেপোলি পারমা ন্যাপোলি জিততে পারে জিতবে বলেই আমার মনে হচ্ছে আর এখানে মন্টপিলিয়ার দিলাম স্টেট বিস্ট্রা আমি ধরবো ধরবো আর্সেনালটা ধরতে চাইছি ব্রেন্টফোর্ড বাবা এবারে ইফ সুইচ টাউন উঠেছে এম উঠেছে

আছে চেলসি আছে আগামীকাল রাত্রির একটাই ম্যাচ আছে আচ্ছা হলো এইবার আর একটা আছে সেটা হচ্ছে স্পেন লালিগা দেখি লা কি কি ম্যাচ আছে বার্সেলোনা রিয়েল ভ্যালেড বার্সেলোনা এটা সহজে জিতবে বা গোল খেতে পারে কিন্তু জিতে যাবে হোম গ্রাউন্ডে বার্সেলোনা হারবে না অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিক বিলবাও একদম ধরতে চাইছি না লেগানেস ম্যলর্ডকা রিয়াল ভ্যালেন্সিয়া দে সবকোটা ভিশন ক্লোজ একটাও ধরার মতো পাচ্ছি না বরঞ্চ এই ম্যাচগুলো সবকটা ম্যাচ আজকে লালিগার সবকটা ম্যাচ বত্রিম টু স্কোর ধরুন আশা করি পাওয়া যাবে সব কটা ম্যাচ বত্রিম টু স্কোর ধরে একটা মাল্টি করুন লালিগার ম্যাচগুলো আশা করছি হয়ে যাবে আর যদি মাল্টি না করতে চান সিঙ্গেল ব্যাট করতে পারেন বত্রিম টু স্কোরে সব কটা ম্যাচেই গোল হবে বত্রিম টু স্কোর মনে হচ্ছে যদি হয় তাহলে দেখুন কত ভালো একটা মাল্টি হয়ে যাবে মানে ভালো একটা উইনিং চান্স হয়ে যাবে ঠিক আছে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই